ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিনাস ফ্যামিলি। আশা করি তোমার সঙ্গে অনেক অনেক ভালো আছে। আর সকালে মর্নিংটা তোমাদের সঙ্গে শুরু করলাম, দেখো আমি চুনো চানার দল নিয়ে বসে গেছি, সেইগুলো দিয়ে শুরু করলাম। আজকে এখন বাজে কটা বাজে? 10টা বাজে। এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি, তোমরা সঙ্গে থাকবে, কোথাও যাবে না। আর আমি একে একটু পেটাবো, তোমার সঙ্গে থাকো তো, একে পেটাচ্ছি। বলো এবি, বলো দেখো, মেয়ের চশমাটা একটুখানি পড়েছিলাম, নিয়ে নিয়েছে, নিয়ে ওই দেখো ছাড়তে পড়েছে। কি করছে? আর আমি পড়াচ্ছি, এখন রান্না করিনি। পান্তার আলু ভাজা খাওয়া হয়েছে আজকে সকালে, মর্নিংটা। আর যেহেতু মামনি নেই না, আমাদের বাড়ি বেশি হই হল্লাটা বেশি হয়ে গেছে। মামনি আবার কালকে চলে আসবে, আবার যে কি সেই চুপ থাকবে। মামনি একটুখানি চিৎকার চাচামেচি করলে, মানে একটু বেলাতে ঘুমতে উঠলে করলে একটু কেমন কেমন করে। যাই হোক, আমরা আজকে ঘুমতে উঠেছি 7টার সময়। আমি উঠি 5:30 উঠি, 7টার সময় ঘুমতে উঠেছি। তোমরা ভাবতে পারছো আমার সঙ্গে কী হলো আজকে? যাই হোক, আজকের ফুলকপি আলু সিলিভার মাছ দিয়ে ঝোল হবে, আর পালং শাক দিয়ে, আর মাছে মাছে তেলপাতা তেল তেল দিয়ে চচ্চড়ি হবে। সঙ্গে থাকবে, কোথাও যাবে না। চলো পড়িয়ে নিই তাড়াতাড়ি করে। দেখো আমার টিভির চশমাটা নিয়ে কিরকম সেলফি তুলছে, দেখো এই দেখো। আর আরেকজন হনুমান শুয়ে আছে, এই দেখো, এই দেখো, ফোন নিয়ে সব ব্যস্ত বাবা। এই দেখো কি হয়েছে, কি হয়েছে, এদের অবস্থা খারাপ। দেখো গুড বয় অঙ্ক করছে। নিলাম, কোথায় যাব, কোথায় যাব তোমরা বলো তো। তোমার দাদা ভাই কি নিয়ে এসছে দেখো, এটা পুকুরে পোতে হবে, কি বলো তো? শালুক ফুল, কি সুন্দর লাভলি। এই দেখো, আজকে একটা ইন্টারেস্টিং ভিডিও, কি জানি না, তা তোমরা সঙ্গে থাকো, ইন্টারেস্টিং জিনিস দেখাবো তোমাদেরকে। আর আমি চশমাটা পরে অ্যাড্রেসটার সাথে, কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর হই দেখো, আমার কিশমিশ আসছে, আমার কিশমিশ গুঁড়ো আসছে। আমি ঝটপট করে 2 মিনিটের মধ্যে রেডি হয়ে নিয়েছি, ঠিক আছে। হাই কিশমিশ গুঁড়ো, বলো তো হাই, বলো তো হ্যালো। কিরম করে দেখো, আমাকে সাইকেলটা ধরিয়ে দিল, আমি সাইকেলটা নিয়ে যাচ্ছি। ওরে বাবা, পায়ে লাগলো। চলো আমি রেডি। আমার জোতা কোথায়? জোতা আর একজন আমার মাদুরে পড়তে এসে টয়লেট করে দিয়ে গেছে, ছোট বাচ্চা তো, ওই যে গুবলু, হ্যাঁ হ্যাঁ যে গুবলু পড়ে আমার কাছে, ও তো ছোট অনেকটাই, ও টয়লেট করে ফেলেছে। দুটো কেন নেবো, আর নেবো যাই না, কি নেবে বাবান যাবে বলছে, নিয়ে চলো না। বলো তো দেখো, এটা একটা একদম অচেনা পরিচিত জায়গাতে। হ্যাঁ, যাই হোক, ডাইরেক্ট তোমাদের সেখানে গিয়েই দেখা করাচ্ছি, তোমার সঙ্গে থাকো। কি ইন্টারেস্টিং ব্যাপার দেখো, কোথায় এলাম বলো তো। দেখো গাঁদা গাছ তো আর ইয়ে হয়ে গেছে, এগুলো তো সব মনে হয় দিশি গাঁদা। হ্যাঁ ওইটাই তো ভালো গাঁদা, ওটা আগে জানলে আমি অনেকগুলো নিয়ে যেতাম। এইগুলো তো রিঙ্কা গাঁদা, এই ঝাঁটগুলো।
যাই হোক আমি জানি না যদি এগুলো কি আপনারা এরকম ভাবে বসিয়ে বসিয়ে দিয়ে গেছেন না উপরে বসিয়ে মানে কি বলতে চাইছি যেটা বলতে চাইছি সেটা বোঝাতে পারছি চাষ করা সিস্টেম অনুযায়ী এটাই বলতে চাইছি তো না ওই ওই কুল্লা বাগান ছিল অন্য সিস্টেমে চাষ করা দেখি তো তাহলে তোমরা আজকে শনিবারে ইন্টারেস্টিং একটা ভিডিও দিয়ে দিলাম তোমাদেরকে কোথায় যাচ্ছি দেখো কোথায় যাচ্ছি হাঁটতে হাঁটতে যাচ্ছি গভীর জঙ্গলে না না গভীর জঙ্গলে নয় চলো তুমি ধরে দাও একটু শেষ পর্যন্ত হলো না তারও যেতে হবে যাই 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 এই দেখো কিরম পথ দিয়ে যাচ্ছি বাগানের ভিতরে দেখো অনেক দূরে বাগানটা বাবরে কত দূরে রাত হ্যাঁ ওইগুলো তো বেশি ভালো ছিল মনে নাকি ওখানে এইগুলো হচ্ছে দুপাটি ফুল এই ফুল নেবো জানো এই ফুলটা ছোট ছোট হ্যাঁ এটা সুন্দর হবে এই কত কটা এরপর আর লাগে না এটা দাদা ভাই আর আমি এসছি আর বাবান এসছে আর এই দাদাটা তুলে দিচ্ছে দেখো সুন্দর না আর নিতে হবে না এবার ওই অন্য ওগুলো না চন্দ্রমল্লিকা নাও চন্দ্রমল্লিকার অন্য কালার নেই দাদা এই তোমার তোমার দাদা ভাই দেখো যত নিচ্ছে তত হচ্ছে না কতটা ফুল গাছ দেখো আমার তো হেভি লাগছে দেখো ফুলগুলো নিতে এসেছি তোমাদেরও দেখালাম আর এই চশমাটা পরে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে আর আমার কিশমিস বাবু ওই যে হাঁটতে হাঁটতে আসছে আমার সঙ্গে ফটো তুললে বলে তুমি কিশমিস আর আমি আঙুর যাই হোক ওই আসছে ওখানে দাঁড়াও কি ভাল লাগছে দেখো সুন্দর না ওটা খুব ভালো লাগছে তোমার দাদা ভাই দেখো এই এই ফুল বাগানটাই তো নিয়ে এসছে শুধু বলছে এটা দাও ওইটা দাও ওইটা নাও বলছে আর দাদা ওই যে কত রিঙ্কা গাঁদা নিয়ে চলে যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ আমরা আবার আরেকটা বাগানে যাচ্ছি সেই বাগানেই দেখো রক্ত গাঁদা ফুল খুব ভালো লাগছিল আমার মানে ফুল বাগানে প্রচুর প্রচুর ভিডিও করেছি এই যে বাপরে বাপ আমার যা ভয় লাগছে পার হবো কি করে তোমরা কি করে ভাবছো বলো পড়ে গেলে ধাপাস রোগার মতো লোক তো তাই যাই হোক তোমরা তো দেখলে পার হয়ে ওপারে গেলাম যে ফুলগুলো নিয়ে চলে গেলাম যাচ্ছি বাড়িতে করে এখন দেখো যেন আমি ফুলের বাগানের মধ্যে পরি ডানা কাতা পরি হয়ে যাচ্ছে তাই না আর বাইকে করে তো যাচ্ছি সবাই জিজ্ঞেস করছে কোথায় গেছিল ফুল বাগানের মধ্যে যাচ্ছি
প্রচুর রকমের আর প্রায় চলে এসছি বললেই চলে। যাই হোক যাচ্ছি। আর সবথেকে ভাল লাগছে কি বলতো, ছেলেও প্রচুর সামনে নিয়েছে, আমিও নিয়েছি। আমি অনেক ফুলগাছগুলো নিয়ে আসার পরে তো তোমাদের মাঝখানে তোমাদের সঙ্গে ভিডিও করা হয়নি, তাড়াতাড়ি করে ভাত করেছি আর ফুলকপি আলু পালং শাক দিয়ে তরকারি করেছি। এরকম উনুনে ফুটছে আর তখন আর ভিডিও করার সুযোগ হয়নি, অনেক দেরি হয়ে গেছে। এখন বাজে তো প্রায় কটা বলছি দাঁড়াও, একটা 40 মতো বাজে, তাহলে ওই জন্য ভিডিও করার একদমই সময় হয়নি। খুব খিদে পেয়েছে, একটা সাতচল্লিশ মানে দুটো বাজতে যায়, ওই জন্য তাড়াতাড়ি করে যা পেরেছি আরেকটা তরকারি করবো ভেবেছিলাম, কিন্তু বাট করা হয়নি। আমার বর বলে আর করার দরকার নেই, যা করেছো এটাই খাওয়া হোক, আবার পরে করবো, কালকে করবো। কালকে যেহেতু রবিবার আমাদের নিরামিষ হবে, ওই যে ঘট বসানো আছে সেই জন্য। ঠিক আছে চলো তরকারিটা নামিয়ে নিই আর খাওয়া দাওয়া করে তোমাদের সঙ্গে আবার কথা বলছি ফুল গাছ যখন লাগাবো তখন। পুরো কড়া থেকে শুরু করে দিলাম একদম সাদা মাটা পাতলা ফুলকপি আলু দিয়ে, মটরশুঁটি দিয়ে, পালং শাক দিয়ে ঝোল, আর এই দেখো ভাত বেড়ে রেডি করে নিয়েছি। আর আমার পুচকে পাচকে এগুলো সব খেতে চলে এসছে, এবারে আমরা গপ গপিয়ে খাবো, তোমরা শুধু দেখতে থাকো ঠিক আছে, না না দেখাবো না, আবার খাওয়া দাওয়ার পরে কথা বলছি। আর আমার কিশমিশ বাবু এই দেখো এল হয়ে গামছা কাঁধে নিয়ে ঘুরতে, ভাত খাওয়ার কোনো চিন্তাভাবনা নেই, বসে যাবে এই দেখো। ঠিক আছে চলো আমরা খাওয়া দাওয়া সেরে নিই, তারপর কথা বলছি তোমাদের সাথে। আজকে আমি বড় মাছ খাবো, তোমার দাদাভাইকে ছোট মাছ দিয়েছি আর আমি বড় মাছ নিয়েছি, কদিন ও বড় মাছ খাচ্ছে তাই। ঠিক আছে দেখে না দেখাই, অনেক কাজ করতে করতে আর মোবাইলে চাচ্ছ ছিল বলে তোমাদেরকে আর ফুল গাছ পোতাটা দেখানো হয়নি। দেখো এতটা এখনও রয়েছে, এটা ভর্তি অনেক ফুলের, তোমরা অল্প দেখতে পাচ্ছ কিন্তু অনেক ফুল এটা। ঠিক আছে স্টার্ট করেছি এখান থেকে প্রায়, এখন তো আমার ক্যামেরাটা অল্প চার্জ হয়েছে বলে তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। দেখো এটা লাইন দিয়ে পুঁতে আমি জল দিয়ে দিয়েছি, পুরোটা একটা লম্বা অনেকটা দেখানো যাচ্ছে না, যাই হোক। ঠিক আছে এইখানে ব্লগটা শেষ করলাম, একটা সুন্দর গাঁদা ফুল দিয়ে। প্লিজ তোমরা আমার ব্লগটা দেখো আর আশা করি তোমাদের ভালো লাগবে, এত মানে যত পুরোটাই হচ্ছে ফুলের উপরে, তাও খুব ভালো লাগবে। আর আমাদের মুনিয়াটা কী করছে তোমাদের আরেকবার দেখিয়ে দিই, আর ফুলগুলো যা মারাত্মক না ভাবতে পারবে না তোমরা। আমাদের মুনিয়াগুলো কই উড়ে গেলো নাকি রে, এই দেখো দুটো মুনিয়া কী করছো তোমরা, এই দেখো কী সুন্দর। ঠিক আছে টাটা।